পরমপ্রিয়ার বিয়েতে উচ্ছ্বসিত সৃজিৎ ছবি দেখে বিশেষ টিপ্পনী পরিচালকের। অবশেষে ব্যাচিলার বন্ধু বিয়ের পিঁড়িতে বসেই পড়ল। সোমবার দুপুরে প্রিয়া চক্রবর্তীর সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সেরে ফেলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সন্ধ্যা হতেই শেয়ার করলেন ছবি, আর বন্ধুর বিয়ের ছবি দেখে উচ্ছ্বসিত সৃজিৎ মুখোপাধ্যায়। বিবাহিতদের ক্লাবে বন্ধুকে স্বাগত জানালেন তিনি। এই দিন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে সদ্য বিবাহিত স্ত্রী প্রিয়াকে ভালোবাসার বার্তা দেন পরমব্রত। অভিনেতা লেখেন, তাহলে চলো শুরু হোক তুমি আর আমি, সন্ধে যখন আকাশে ছড়িয়ে পড়েছে। পরমব্রতর এই পোস্টে কমেন্ট বক্সে সৃজিৎ লেখেন, ওয়েডলক সোসাইটিতে আপনাকে স্বাগত। উল্লেখ্য, 2012 সালে সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় হেমলক সোসাইটি সিনেমায় অভিনয় করেছিলেন পরমব্রত। ফলে সেই মেজাজেই নায়ক তথা বন্ধুকে শুভেচ্ছা জানালেন সৃজিৎ। বিক্রম চট্টোপাধ্যায়, অরিন্দিতা বসু, মনামী ঘোষ, গৌরব চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে সঙ্গীত শিল্পী অনুপম রায়ের ঘরণি ছিলেন প্রিয়া। প্রায় 6 বছরের দাম্পত্য ছিল দুজনের। 2021 সালে বিচ্ছেদ হয়। এর কিছু সময় পর থেকে পরমব্রত প্রিয়ার প্রেমের গুঞ্জন শোনা যেতে থাকে। যদিও বিয়ের আগে প্রকাশ্যে নিজেদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি পরমব্রত ও প্রিয়া, তবে এবার আর কোনো রাগঢাক নেই। প্রিয়া পরমব্রতর নতুন অধ্যায় শুরু হলো। গতকাল অর্থাৎ সোমবার দিন তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহ সম্পন্ন হয়েছে। নতুন দম্পতিকে আমরাও জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।